Hello friends, me and my wife are now in a restaurant in Tangail city. My wife is serving food now. Really a beautiful moment. তো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন, সকলের দুর্দান্ত দিন কাটতেছে, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে রবিবার, আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে আমার প্রিয়তমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছি। তো রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার কিছু অংশ আপনাদের প্রথমে দেখালাম। এটি হচ্ছে টাঙ্গাইলের রেস্টুরেন্ট, নাম সুগন্ধা রেস্টুরেন্ট। তো বন্ধুরা আমি মাঝে মাঝে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ভালোবাসি। তো আজকে এসেছি ওয়াইফকে নিয়ে রেস্টুরেন্টে খেতে। অনেক সুন্দর একটি মুহূর্ত সুগন্ধা রেস্টুরেন্টে আমরা খেলাম, ভাত মাংস সবজি ইত্যাদি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বসে আছি, এখন আমরা বাড়ি চলে যাব অটো গাড়িতে করে, সেখানকার কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা এখন আমরা চলে যাই অটোতে করে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন অটোতে করে বাসায় চলে যাব, সেই উদ্দেশ্যে রাস্তায় এসে পড়েছি। এটা একটি স্পট টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা অটোতে উঠেছি। দেখতে পাচ্ছেন শহরের কিছু অংশ। তো আমি ও আমার ওয়াইফ অটোতে বসেছি, অটোটি ছেড়ে দিয়েছে, এখন আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে অটোটি নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আশা করি এই মুহূর্তটি আপনারা উপভোগ করবেন, আমাদের সুন্দর একটি মুহূর্ত রেস্টুরেন্টে খাওয়ার মুহূর্তটি সুগন্ধা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আশা করি এই মুহূর্তটি আপনারা উপভোগ করবেন, এই সুন্দর মুহূর্তটি ওয়াইফের সাথে কাটানো রেস্টুরেন্টে খাওয়ার মুহূর্তটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা অটোতে বসে আছি, চলে যাচ্ছি
রেস্টুরেন্টে খাওয়া শেষ করে তাই অটোর কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার ব্লগ। বাই বাই।